টলিউড ইন্ডাস্ট্রিতে নাকি নায়িকারা কেউ কারো বন্ধু হয় না প্রকৃত বন্ধুরা অভাব হারে হারে টের পাচ্ছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহানও জীবনে বহুবার বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে যতবার তিনি বিতর্কে জড়িয়েছেন তার সব থেকে কাছের বন্ধুদেরকেই আগে হারিয়েছেন সম্প্রতি এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী ব্যক্তিগত জীবনে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে নুসরাতকে তবে সবসময় তিনি হাসি মুখে পরিস্থিতির মোকাবেলা করেছেন কিন্তু এই হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা আর চেপে রাখতে পারেননি তিনি নুসরাত যখনই বিপদে পড়েছেন সবার আগে তার কাছের বন্ধুদের হারিয়েছেন বিপদের সময় সাহস জোগানোর বদলে বন্ধুরাই উল্টে কুচ্ছা করেছেন অভিযোগের আঙুল তুলেছেন তার কাছের মানুষেরা আজ তাই স্বামী যশদাসগুপ্ত ও পরিবার ছাড়া আর কাউকে বন্ধু বলে ভাবতে পারেন না তিনি নুসরাতের কথায় প্রকৃত বন্ধুর অভাব আমার জীবনে যখনই আমি কোনো সমস্যায় পড়েছি তখনই দেখেছি আমার তথাকথিত বন্ধুরাই সব থেকে আগে আমাকে ছেড়ে পালিয়েছে শুধু তাই নয় আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিচার সভাও বানিয়েছে আমার জীবনে সত্যিকারের বন্ধু বলতে বর্তমানে যশ এবং আমাদের পরিবার জানা গেছে এর আগে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার কিন্তু যশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর মিমির সঙ্গে নুসরাতের সম্পর্কের অবনতি হয় নুসরাত সন্তান সম্ভব হওয়ার পর মিমির সঙ্গে তার সম্পর্ক তলানিতে ঠেকে যদিও এখন অবশ্য সোশ্যাল মিডিয়াতে একে অপরের ছবিতে কমেন্ট করেন তারা তবে দুজনের মধ্যে আগের মতো বনুয়া টাইপের সম্পর্ক কোথায় যেন ছিন্ন হয়েছে এদিন সাক্ষাৎকার দিতে গিয়ে নুসরাত অবশ্য ভেঙে বলেননি কিছুই তো প্রিয় দর্শকই ছিল আমাদের মাঝে নুসরাত জাহানের সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ